শুভ সকাল সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরা সবাই অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে। এই তো সকালবেলা সারাকে স্কুলের জন্য রেডি করানো হচ্ছে। তো সকালবেলা সারাকে রেডি করানোর দায়িত্ব এখন সারা বাবা পালন করে থাকেন। দেখা যাচ্ছে যে রান্নাঘরে বিভিন্ন ধরনের কাজ থাকে, তার জন্য সকালবেলা আমি আর ঘরে আসতে পারি না, মানে সারার কাজগুলো করে দিতে পারি না। এর জন্য সার বাবা সকালবেলা উঠে ওকে খাওয়িয়ে রেডি করিয়ে দেয়, এরপর হচ্ছে আমি টিফিনটা রেডি করিয়ে দিই। এ হচ্ছে আমাদের আর কি দুজনের ভাগ করে কাজ করার আর কি রুটিন। তো সকালবেলা সারা সবসময় নুডলস খেতেই পছন্দ করে, এর জন্য নুডলসটাই রান্না করা হয়। আসলে কি বলেন তো, এত সকালবেলা বাচ্চারা ঠিকমতো খেতে চায় না, একমাত্র নুডলসটাই ওরা একটু খেতে চায়। তো এদিকে হচ্ছে যখন সারা ঘুম থেকে উঠে তখন ঈশানবাবুও ঘুম থেকে উঠে পড়ে, মানে সারার স্কুল যেদিন থাকে সেই দিন আর ঈশানবাবু ঘুমায় না। ঈশান এমনিতেও প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে, শুক্রবার হলেও সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ে। আসলে এই বয়সে বাচ্চারা একটু সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু দেখা যায় সারা আবার একটু বেশি দেরি করে উঠে, ওর অনেক বেশি ঘুমাতে পছন্দ করে। তো যাই হোক, ঘুম তো সবারই পছন্দ। বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে কিন্তু রান্নাবান্না এখনও শুরু হয়নি, আজকে একটু দেরি করে রান্নাবান্না করা হবে। সকালবেলা উঠে এই যে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হয়েছে, এরপর হচ্ছে রান্নাবান্না শুরু হবে। এখানে হচ্ছে দাদা কিছু সবজি নিয়ে আসছে, তার সাথে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছে, আর এখানে হচ্ছে আমরা। তো আনার সময় যেহেতু ব্যাগ নিয়ে যায়নি, পলিথিনের ব্যাগে করে হাতে করে ধরে নিয়ে আসছে, এর জন্য পলিথিনের ব্যাগের যে গিট্টু দেয় সেটা এত বেশি শক্ত হয়ে গেছে। আর এই সমস্ত ক্ষেত্রে আমি সবসময় মুখটা ব্যবহার করে থাকি, দাঁতটাকে কাজে লাগে যখন একটু শক্ত জিনিস খুলতে হয়, কারণ হচ্ছে যে দাঁতের একটু বেশি শক্তি থাকে। আর হচ্ছে কচুর লতি নিয়ে আসছে, বাইরে বৃষ্টি হচ্ছে, হয়তো বা বৃষ্টির আওয়াজ হালকা পাতলা আপনাদের কানে যেতেও পারে। যখন ভয়েসটা দেয় তখন অনেক সময় আশেপাশের আওয়াজগুলো আসলে থাকে, কিছু কিছু সময় ওগুলো আর কি বাদ দেওয়ার কোনো উপায় থাকে না। তো এখানে হচ্ছে দুইটা ক্যাপসিকাম নিয়ে আসছে, একটা হলুদ রঙের আর লাল রঙের। ক্যাপসিকামগুলো খেতে যেমনই হোক না কেন দেখতে খুবই ভালো লাগে। আর অর্চির হচ্ছে ক্যাপসিকামের খুব পছন্দ আর কি, যে কোনো রেসিপি পছন্দ করে, তো তার জন্য আর কি ওকে আর কি রান্না করে দেওয়া হয়। তো এখানে হচ্ছে আমি আজকে সকালবেলা স্নান দান শেষ করে ফেলেছি, এই যে এখন হচ্ছে বাচ্চাদের জন্য একটু টাইম স্পেন্ড করছি, এরপর হচ্ছে রান্নাঘরে যাব। বলো সানাসুর, এসে সাউন্ড একটু কমা বাবা, সানাসুর খাবা, অল্প একটু দিব, মনে থাকবে বিছানা, এই যে বিছানার মধ্যে কিন্তু নোংরা করবা না সানাসুর দিয়ে, ঠিক আছে? নোংরা করবা না, তো মনে থাকবে। হ্যাঁ, এদিকে হচ্ছে ঈশানবাবুর চানাচুর মুড়ি খাওয়ার শখ হয়েছে, তো ওর জন্য আসলে অনেক সময় দেখা যায় যে বক্সে ভরে রেখে দেয়। এটা হচ্ছে রসুনের চানাচুর, এইটা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। মাঝে মাঝে আমিও দু একটু আর কি ওদেরকে যখন দিই তখন আমি একটু হাতে করে খাই, তো ভালো লাগে, এর জন্য বললাম আর কি। তো এই খাবারটা হচ্ছে ঈশানের খুব পছন্দ, চানাচুর মুড়ি। মাঝে মাঝে ও খায়, মাঝে মাঝে সারা খায়, মানে বাচ্চারা সবার পছন্দ করে। যখন সন্ধ্যা হয় তখন একটু বেশি করে মাখায় সরিষার তেল দিয়ে, পেঁয়াজ মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না, কারণ আসলে বাচ্চারা তো পেঁয়াজের স্বাদটা অত বেশি বোঝে না বা খেতেও চায় না। তো দেখা যায় যে অমি সারা ঈশান তিনজনে মিলে অনেক আনন্দ করে খায়, তো সেটা দেখতে খুব ভালো লাগে। তো এই তো চানাচুর মুড়ি দিয়ে ঈশান বাবুকে বসিয়ে দিয়ে গেলাম, ও খেতে থাক। এরপর হচ্ছে রান্নাঘরে কী কী রান্না করা যায়, কী কী আর কি আছে সব কিছু আর কি আপনাদের সাথে শেয়ার করব, চলুন। তো এখানে হচ্ছে আলুর খোসা ছাড়াচ্ছি, আজকে সকালবেলার খাবারও এখন পর্যন্ত বানানো হয়নি, বাজে হচ্ছে এই তো 8টার মতো আর কি। আজকে সব কিছু একটু দেরি করে করা হচ্ছে, আসলে সবসময় একইভাবে কাজ করতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ আনা দরকার জীবনে। তো তার জন্য আর কি আজকে ভাবলো যে না, আজকে আর প্রতিদিনের ডেলি রুটিন মানা হবে না। তো এখানে হচ্ছে আলুর মধ্যে, সরি, এখানে হচ্ছে ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া হলো। আজকে আলু সেদ্ধ ভাত, সাথে হচ্ছে মসুরের ডাল। তো মুসুরের ডালটা মূলত হচ্ছে দুপুরের জন্যই করব, কিন্তু সকালবেলা আর কি খাওয়া হবে, সকালে একটু বেশি করে করব, তাহলে দুপুরে একে একটা আইটেম হয়ে গেল। তো এখানে হচ্ছে মুসুরের ডালটা নিয়ে ধুয়ে এখন বসিয়ে দেবো, আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর রুটি আসলে এখন সময় হয় না করার, অনেকগুলো রুটি করতে করতে দেখা যায় যে অনেক বেশি দেরি হয়ে যায়, তো বেশিরভাগ ক্ষেত্রে একটু ভাত করা হয়, খিচুড়ি করা হয়, মাঝে মাঝে আর কি রুটি করা হয়। তো এখানে হচ্ছে দুপুরে রান্নাবান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি, এখানে হচ্ছে একটু ছোটো বড় দুইটা আর কি মিক্সড করা ছোটো মাছ আছে, একটু মিডিয়াম সাইজের আর কি। তো এখানে হচ্ছে একটু জিরে নিলাম, মশলা বাটবো আর কি, একটু রাঁধুনি নেবো, একটু ধনিয়া, একটু সরিষা বাটা, আর হচ্ছে মৌরি, এই সব কিছু একসাথে করে আর কি বাটবো।
আর হচ্ছে শুকনো মরিচ। তো এই মশলাটা আপনারা চাইলে যে কোনো ধরনের মাংসের রেসিপি অথবা মাছের তরকারিতে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে খুব ভালো উপকারী একটা মশলা। এটা দিয়ে যে কোনো ধরনের মশলা জাতীয় খাবার, যেমন একটু বড় মাছ রান্না করলেন অথবা একটু মাংস রান্না করলেন, এটা ব্যবহার করতে পারেন, খুবই কার্যকর। এরপর হচ্ছে ডালটা সম্বার দিচ্ছি, এখানে ফোড়ন, একটু তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি, সাথে হচ্ছে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি দিলাম, হালকা একটু লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে হচ্ছে ডালটা দিয়ে দিলাম। এভাবে ডাল সম্বার দিলে ভালো লাগে খেতে। অনেকে আবার এইভাবে ফোড়নটা ডালের ভেতর ঢেলে দেয়, আমরা আবার ডালটাই ফোড়নের ভেতর ঢেলে দিই, কথায় একই কিন্তু আসলে যার যেটা মনে হয় যে এটা হয়তো ভালো লাগবে, এটা হচ্ছে যার যার ব্যাপার। তো যাই হোক, এটা নিয়ে কথা না বলাই ভালো। এরপর হচ্ছে দুপুরে রান্না করব ডাটা আলু বেগুন দিয়ে, এই যে এই মাছের ঝোল করব। তো এখানে প্রথমে মাছটা ভেজে নেব, হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম, একটু মাখিয়ে নিয়ে তেলের মধ্যে সুন্দর করে এটাকে আস্তে আস্তে ভেজে নেব। অনেক সময় দেখা যায় মাছ ভাজার সময় মাছ কড়াইতে আটকে যায়, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে প্রথমে এক পিস মাছ দিয়ে দেখে নেবেন যে মাছের পিসটা উল্টাচ্ছে কি না, মানে কড়াইতে লাগছে কি না, তারপর সবগুলো মাছ এক এক করে ভেজে নেবেন। অথবা অনেকেই বলে তেলের মধ্যে নাকি একটু লবণ দিয়ে দিলে আর মাছ কড়াইতে লাগে না। এখানে হচ্ছে আমি চড়চড়ির জন্য ছোটো মাছ ভাজি করতেছি, এখানে বাইম, ট্যাংরা, তারপর হচ্ছে বেলে, সব ছোটো ছোটো সাইজের মাছ আর কি, হালকা একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব, চড়চড়ি করব। এখানে হচ্ছে ঝোলটা শুরু করলাম, একটু আলু, একটু বেগুন, একটু ডাটা। ডাটাটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল, আসলে ওই ডাটাটা অনেক ভালো ছিল। তো এখানে হচ্ছে একটু হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে এটাকে কষিয়ে নেব, কষানোর পর হচ্ছে এর মধ্যে জল দিয়ে দেব। এই সবজিতে জিরে বাটাটাই আমাদের কাছে ভালো লাগে বেশিরভাগ ক্ষেত্রে, জিরে বাটা আর মাঝে মাঝে একটু ধনিয়া আর কি অ্যাড করে বেটে নিলে আরও বেশি ভালো হয়। তো এতে ভেজে রাখা মাছগুলো দেওয়া হলো, এবার হচ্ছে একটু নেড়েচড়ে নিতে হবে, সব রেড়ে দিতে হবে হচ্ছে জিরে বাটা। তো আজকে হচ্ছে আপনাদের সাথে সিম্পল আমাদের লাঞ্চটা শেয়ার করলাম, আরওভাবে রেসিপিগুলোও শেয়ার করা হলো না। তো এই হচ্ছে খাবার, ডাটা দিয়ে ছোটো মাছের ঝোল, সাথে হচ্ছে মসুরের ডাল, আর হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। আর সকালবেলা খাবার তো কী খেয়েছি আপনাদেরকে বলেইছি। আর এদিকে হচ্ছে বাজার থেকে আবার শাক নিয়ে আসছে, তো মা কী করতেছে যে সমস্ত শাকগুলো নিয়ে আসছে, যেমন ডাটা শাক, পাট শাক, সব কিছু আগে থেকে ভাগ করে রাখছে যে কোনটা দিয়ে কী করবে। যেমন ডাটা শাক আর পাট শাক মিক্স করে একটা শাক রান্না করা যায়, ঝোল শাক, তার জন্য আর কি একসাথে করে রাখলো। আর যেগুলো বাকি থাকবে সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে খেয়ে ফেলা হবে। তো আগে থেকে সব কিছু প্রিপারেশন করে রাখলে রান্না করার সময় অনেক আরাম হয়। রান্নাবান্না শেষ, এখন বগে স্নান দান সব করিয়ে ফেলেছি, এবার হচ্ছে ওনার ইচ্ছা হয়েছে একটু আমড়া মাখা খাবে। তো ঈশান বাবাকে বললাম যে আমাকে একটু কাসুন্দি বের করে দাও, তো আমাকে আসলে এটা কথাটা বলতে হয় না, ও যখন বলে যে আমড়া মাখা খাবো তখন আমরা যখন আমি কাটতে বসি তখন ও সাথে সাথেই কাসুন্দিটা বের করে ফেলো। মানে বাচ্চারা অনেক কিছু বোঝে, ছোটো হলে কী হবে ও বুঝতে পারে যে এর জন্য কী কী লাগবে। তো এই তো আমার ছেলেটা আমাকে হেল্প করতেছে, খুব ভালো লাগে, এত ছোটো বয়সে মাকে হেল্প করে, জানি যে বড় হওয়ার পর এই জিনিসটা থাকবে না। সারা যখন ঈশানের বয়সে ছিল তখন অনেক বেশি আমাকে হেল্প করতো, কাজ করার প্রতি আগ্রহ ছিল আরও বেশি, যখনই একটু একটু বড় হচ্ছে তখনই ভেতরে আর কি অলসতা চলে আসছে। এখন দেখা যায় ওকে যদি বলি যে গ্লাসটা টেবিলে রেখে আসো সেটাই রাখবে না, মানে এতটা অলস হয়ে গেছে, এটাই হয় আর কি। বাচ্চারা যখন ছোটো থাকে তখন হচ্ছে মায়ের প্রতি বেশি ভালোবাসা থাকে, মানে হয়তো বা একটু বেশি টান থাকে, যখন আস্তে আস্তে বড় হয়ে যায় তখন ওই টানটা হয়তো একটু কমে যায় বলতে সন্তানের সাথে মার ভালোবাসা বা টান কখনোই ওইভাবে কমে না। তারপরও মানে বললাম আর কি কথা কথা। তো যাই হোক, দুজনকে এই যে আমড়া মাখা দিয়ে দিলাম, এখন দুজনে বসে আমড়া মাখা খাবে। আর এরপর হচ্ছে আমি ওদের সাথে একটু জয়েন করব। এরকম কাসুন্দি লবণ দিয়ে আমড়া ছোটো ছোটো করে কেটে মেখে খেলে যে কী ভালো লাগে সেটা কী আর বলবো, ইদানিং অনেক বেশি খাওয়া হয় এর জন্য, মানে কি বলবো, এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। বিকল হলেই বা দুপুরবেলায় যখন একটু সময় পায়, যদি দেখি যে বাসায় আমড়া আছে, তাহলে আমড়া কেটে কাসন আর লবণ দিয়ে খেয়ে ফেলি, সেটা অনেক বেশি এনজয় করি আমি, ঈশান এবং সারা। অমি তো আসলে খেতে পছন্দ করে না, অমিকে দিলেও খায় না, তো দেখা যায় যে আমাদের তিনজনেই বেশি খাওয়া হয়। তো আজকে ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।